আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নয়নতারা গাছ। আমরা এই গাছটাকে অনেকেই চিনি, এই গাছটি আমাদের অনেক পরিচিত, কিন্তু আমরা অনেকেই জানি না এই গাছটার মধ্যে অনেক ধরনের উপকারিতা পাওয়া যায়। আমরা সবাই এর মধ্যে শুধু ফুল, এর গোলাপি ফুল, লাল ফুল, নানান ধরনের ফুলকে উপভোগ করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই গাছটা অনেক 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 উপকারী গাছ। আজকে আমি আপনাদেরকে বলবো যে এই গাছ দিয়ে আপনারা কীভাবে আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন। এই গাছটি চুলের যত্নে, ত্বকের যত্নে অ্যান্ড আমাদের শরীরের ডায়াবেটিসের, অ্যালার্জির অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এই গাছটির মধ্যে। আজকে আমি শুধু আপনাদেরকে দেখাবো কীভাবে এই গাছটি দিয়ে আপনি আপনার ত্বককে অনেক সুন্দর এবং গ্লোয়িং করে রাখতে পারেন, কোনো ব্রণ, কালো দাগ, ডার্ক সার্কেল সব কিছু কোনো সমস্যা হবে না এই গাছটি দিয়ে। এই গাছের পাতা এবং ফুল ব্যবহার করে আপনি আপনার ত্বকের সমস্ত সমস্যা খুব সহজে দূর করে ফেলতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল টপিকসে। নয়নতারার পাতা ও ফুল যদি আপনি বেটে ওইগুলার রস বের করে যদি ওই রস দিয়ে আপনার ফেসের ক্লিন করে ফেলেন, কিছুক্ষণ পর সাদা পানি দিয়ে ধুয়ে ফেলেন, তাহলে আপনার ত্বকে চুলকানি এবং পাঙ্গাস জাতীয় যত সমস্যা আছে সেগুলো দূর হয়ে যায়। নয়নতারা পাতা ও ফুলকে একদম বেটে একদম মিশ করে ওইগুলোর সাথে রান্না করা হলুদের গুঁড়াগুলো দিয়ে আপনি যদি আপনার পেসে পেস্ট প্যাক হিসেবে ব্যবহার করেন, তাহলেও আপনার ত্বক হবে উজ্জ্বল এবং অনেক ক্লিন। আর আজকে আমি যে পেস্ট প্যাকটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে নয়নতারা ফুল এবং পাতাকে সুন্দরভাবে তুলে নিব, তারপরে সেগুলোকে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ক্লিন করে নেব, কোনো যাতে ময়লা না থাকে। তারপর ব্লান্ডার এবং শিলপাটা দিয়ে যে কোনো কিছু দিয়ে সেগুলোকে ব্লেন্ড করে নেব, ফুল এবং পাতা দুটোটা একসাথেই। তারপর আমার কাছে রয়েছে যেহেতু অ্যালোভেরা, আপনারা চাইলে বাজার থেকে নেওয়া অ্যালোভেরাও ইউজ করতে পারেন, নিজের ভাষায় থাকলেও তো কোনো সমস্যা নেই। অ্যালোভেরাও আমাদের ত্বকের জন্য অনেক 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 উপকার করে থাকে, অনেক ভালো অ্যালোভেরা। তারপরে শিলপাটা দিয়ে বেটে নয়নতারা এবং নয়নতারার ফুল আর পাতাগুলোকে বেটে সাথে অ্যালোভেরার একটা পাতা নিয়ে ওই পাতা থেকে রস বের করে অ্যালোভেরার মধ্যে যে জেলগুলো থাকে না ওইগুলোকে বের করে একসাথে মিক্স করবেন। মিক্স করে আপনি আপনার ত্বকে খুবই আলতোভাবে সেগুলোকে আপনার মুখে লাগিয়ে দেবেন, তারপরে 20 মিনিট ধরে অপেক্ষা করবেন সেগুলো শুকিয়ে যাওয়ার জন্য। শুকিয়ে যাওয়ার পর ঠান্ডা পানি দিয়ে, বেশি ঠান্ডা না, নর্মাল ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবেন। মুখ ধুয়ে আপনি যে কোনো একটা ময়েশ্চারাইজার মুখে লাগিয়ে নিন। তারপরে এরকম যদি আপনি 2-3 দিন পর পর এভাবে লাগাতে থাকেন, তাহলে আপনার মুখের মধ্যে যদি কোনো ডার্ক সার্কেল অ্যান্ড কালো দাগ, মরা চামড়া, অনেক সমস্যা থাকে আমাদের ফেসের মধ্যে, সেগুলো দূর হয়ে যাবে, আপনার ফেস হয়ে যাবে উজ্জ্বল, কোনো ময়লা কিছু না থাকলে তো ফেসটা অনেকটা গ্লোই লাগে, তাই না? আপনি চাইলে আপনার হাতে পায়েও ব্যবহার করতে পারেন, যদি কোথাও চুলকানি থাকে, অ্যালার্জি জাতীয় সমস্যা থাকে ওইখানেও দিতে পারেন। নয়নতারা সমস্ত পাঙ্গাস এবং অ্যালার্জি জাতীয় যত সমস্যা আছে সেগুলোও দূর করে থাকে। আপনি যদি ছেলে হন বা মেয়ে, যে কোনো উভয়ই আপনারা ইউজ করতে পারবেন। বেশিরভাগ আমাদের ছেলেদেরও অনেক ব্রণের সমস্যা, মরা চামড়ার সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ই এই প্যাকটা ইউজ করতে পারবেন, অবশ্যই অনেকটা উপকারী আসবে, ট্রাই করে দেখবেন একবার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।